गाइस वेलकम बैक टू माय चैनल। गुड मॉर्निंग सबाई के। तो तुम्हारा सबाई केमन आछो? आमी खूब भालो आछी। तो आमी एखन पड़िया चले आसछी, चा खेलाम एई मात्र आमी आर मा मिले। तो एखन कि करब जानी ना, माने एखनो बुझते पारछी ना कि करब ना करब। तो चलो घरे जावा जाक, कि करब तुमदेरके देखाबो। ओ हाँ, এই দেখো কি সুন্দর না ফুলগুলো। চলো যাওয়া যাক। এ ফিউ মোমেন্টস লেটার, আমি গেছিলাম মাংসের দোকানে আমি আর মা। বাট মাংসের দোকান যেহেতু আজকে শনিবার তাই খোলা ছিল না, তাই আমরা চলে এসেছি, মানে আমি চলে এসেছি, মা একজন বাড়িতে গেল। তো চলো তোমাদেরকে দেখাই শানু আর ডোডো কি করছে। ওরা কিন্তু এখনো ওপর থেকে নামেনি। চলো আগে দেখি ওরা কি করছে। কি ঘুম ঘুমাচ্ছে যে শুনতেই পাচ্ছে না, কি করব বলো। কি কর রে यार तू, তো মজাক হে কি? ইয়া গরে ঘুমাক, আমি যাই নিচে, কি করব অনেকক্ষণ ধরে ডাকলাম। তো চলো গেলাম, ও ফিল চলে আসলাম। কি ঘুম ঘুমায় এতক্ষণ ধরে ডাকছি শুনতেই পেল না। साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो। বন্ধুরা আমি নিচটা ঝাড় দিয়েছি, উপরটা করে ঝাড়তে হয়নি। তো উপরটা পরে ঝাড় দেবো, আগে রান্না করব। তো রান্না আজকে তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে আলু কচুর রেসিপি। তো আলু কচু আমি এই দেখো আলু কেটে নিয়েছি, কচুও কেটে নিয়েছি। তো চলো আলু কচুর রেসিপিটা মানে রান্নাটা শুরু করা যাক। তো চলো স্টার্ট করি। তো প্রথমে গ্যাসটা চালিয়ে নিই। কড়াই গরম হয়ে গেছে, এবারে রিফাইন অয়েলটা দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবারে গোটা জিরে দিয়ে দেবো। গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা। এবারে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। কেটে রাখা কচুটাও দিয়ে দেব। এবারে সামান্য পরিমাণে নুন দিয়ে দেব। সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেব। এবারে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো, আর গ্যাসটা একটু আস্তে করব। এবারে সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, আর সামান্য পরিমাণে জিরের গুঁড়ো দিয়ে দেবো, আর সামান্য একটু হলুদ গুঁড়ো। এবারে জল ঢেলে দেবো। মায়ের কাছে বসে বসে আদর খাচ্ছে, আদুরে হয়েছে একটা। A few moments later. তো
বন্ধুরা, স্নান টান সব কমপ্লিট। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে কি কি মেনু হয়েছে দুপুরে। তো চলো বন্ধুরা, আজকে মেনু হচ্ছে উচ্ছে ভাজা, কাঁকরোল ভাজা, এখানে আছে ঢেঁড়শ, আলুর সেই সর্ষে বাটা দিয়ে করে না সেটা করেছি, আর হচ্ছে এটা আলু কচুর তরকারি। এটা তো জানোই, এটা রেসিপিটা তোমাদেরকে দেখিয়েছি। তো আজকের মেনু এটাই। তো দেখা হচ্ছে, খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো আবার দেখা হবে বিকেলবেলা। তো এখন বল টাটা। বন্ধুরা শুভ সন্ধ্যা। তো পড়ানো হয়ে গেছে, সব স্টুডেন্টরা চলেও গেছে, আজকে সবাই টাইমলি এসছে নিতে স্টুডেন্টদের। তো আমি এখন বসে আছি, ভাবছি রাতে কি বানাবো। তো রুটি বানাবো, কারণ শানু ভাত খেতে চায় না, আর ওকে বলেও দেখি, আমি জানি ও ভাত খাবে না। আমি চলো আটাটা মেখে নিই। তো রুটির সঙ্গে ভাবছি আজকে মাখা মাখা করে আলুর দম বানাবো, মানে মাখা মাখা করে। তো চলো সব কিছু রেডি করা যাক, চলো। রান্না তো হয়ে গেল, তোমাদেরকে তো দেখালাম কিভাবে আলু দমটা রান্না করেছি। তো আমি ভয়েসটা দেইনি, জাস্ট কি কিসের পর কি কি দিয়েছি, কি কি ইউজ করেছি সেগুলো দেখিয়েছি। তো আমরা এখন খেতে বসবো, তো আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। বন্ধুরা আজকের মতন ভিডিওটা এইটুকুই, ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো। সো আবার দেখা হবে কালকে আবার একটা নতুন ব্লগে। সো আজকের মতন টাটা, গুড নাইট সবাইকে।